কিছুদিন পূর্বেই ফ্রান্সের প্রেসিডেন্ট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কার্টুন আঁকার সমর্থন করেন, যার ফলে বিশ্বজুড়ে ফ্রান্সের পণ্য বয়কট করা হয়। এরপরেই ভারতের বিজেপি দলের দুই মূর্খ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বাজে মন্তব্য করেন। এর প্রতিবাদে উত্তাল হয়েছে মুসলিম বিশ্ব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বোকারোবটের আজকের এই পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তকারী পরিণতি কী হবে এবং একজন ইমানদার হিসেবে আমাদের করণীয় কী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা রক্ষা করা একজন মুসলমানের ইমানের মৌলিক অংশ। সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত মুস্তাহিদ আলেমগণ সবাই একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তকারীকে আখিরাতে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে এবং দুনিয়াতেও তার মৃত্যুদণ্ড প্রয়োগ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ও ইসলামের অসংখ্য শত্রুদের মাফ করে দিয়েছেন, তবে কিছু কিছু পাপিষ্ঠদের ব্যাপারে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কবিতার মাধ্যমে বা বিভিন্নভাবে কটূক্তি করত, তাদের ব্যাপারে বলেছেন যদি তারা কাবার পর্দা ধরেও জড়িয়ে থাকে তারপরেও তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। ব্যক্তিগত বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও প্রতিশোধ নিতেন না, বরং ক্ষমা করে দিতেন। কাফেররা তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, কখনো জাদুকর, কবি, গণক ও পাগল বলে অভিহিত করেছেন। যুদ্ধের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক ভেঙে দিয়েছেন। উহুদের ময়দানে চেহারা মোবারক রক্তে রঞ্জিত করেছেন। মক্কায় তার পিঠের উপর উটের নাড়িভুঁড়ি নিক্ষেপ করেছেন যখন তিনি সেজদায় অবনত ছিলেন। এগুলোর জন্য তিনি কখনো কোনো প্রতিশোধ নেননি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তকারীকে এজন্য শাস্তি দেওয়া হতো কারণ সে অন্যদের অন্তর থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ও মান সম্মান ধূলিসাৎ করার চেষ্টায় লিপ্ত থাকে। মুসলমানের অন্তরে কুফরি ও নিফাকি ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় থাকে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বকালের মুসলমানদের সমাজের কেন্দ্রবিন্দু, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর এভাবে কটূক্তি চলতে থাকলে, নবীর বিরুদ্ধে লিখনের প্রতিবাদ না করলে ইসলামী সমাজের আকিদা বিশ্বাসে মারাত্মক পতন ধরবে। সুতরাং বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য নয়, বরং মুসলমানদের ইমানের হেফাজত ও আত্মমর্যাদা রক্ষার জন্য তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান বৈধ করেছেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার কঠিন শাস্তি বর্ণিত হয়েছে। আবু রাফে নামে এক ইহুদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই হত্যার নির্দেশ দিয়েছিলেন যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে সবসময় কুরুচিপূর্ণ মন্তব্য করত। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ও আন নিহায়া গ্রন্থে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রাফেকে হত্যা করার জন্য বেশ কয়েকজন আনসারি সাহাবিকে নির্বাচিত করলেন। এরপর হযরত আবদুল্লাহ ইবনে আতিককে তাদের দলপতি বা লিডার নিয়োগ করলেন। আবু রাফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত এবং অন্যদেরকে এ কাজে সহযোগিতা করত। মুজাহিদ রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে এমন এক ব্যক্তিকে আনা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন, অতঃপর বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা বা কোনো নবীকে গালি দিবে তাকে তোমরা হত্যা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনোদ্দশায় যেমন তাকে কোনোভাবে কষ্ট দেওয়া জায়েজ নেই, তেমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও অথবা বর্তমানে তাকে কষ্ট দেওয়া হারাম। মহান আল্লাহ তাআলা বলেন নবীকে কষ্ট দেওয়া তোমাদের জন্য জায়েজ নয় এবং এটাও জায়েজ নয় যে তার ইন্তেকালের পর তোমরা তাদের স্ত্রীদের বিয়ে করবে, আল্লাহর দৃষ্টিতে এটা গুরুতর ব্যাপার। সূরা আযাব আয়াত নং 22। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় তারা দুনিয়াতেও শাস্তি ভোগ করবে আর আখেরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পবিত্র কোরআনের অনেক স্থানে এ কথাগুলো বিবৃত হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা আযহাবের 57 নম্বর আয়াতে বলেন যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় তারা তো তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করে এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। এবং সূরা তওবা 63 নং আয়াতে বলেন তারা কি জানে না কেউ আল্লাহ তাআলা তার রাসূলের বিরোধিতা করলে সিদ্ধান্ত স্থির রয়েছে যে তার জন্য জাহান্নামের আগুন, যাতে সে সর্বদা থাকবে, এটা তো চরম লাঞ্ছনা। এজন্য যারা নবীকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়াতে আল্লাহর অভিশাপ আর আখিরাতে অপমানকর শাস্তি। কত বড় হতভাগা সেই ব্যক্তি যার উপর আল্লাহর অভিশাপ বর্ষণ করেন। তাই তো যারা অতীত ও বর্তমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছেন
তাকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছেন, তারা দুনিয়াতে অপমানজনকভাবে ধুকে ধুকে ধ্বংস হয়েছে, আর আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত মান সম্মানের হেফাজত করার এবং তার সাথে বেয়াদবি না করা থেকে মুক্ত থাকার জন্য তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিকে। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।